Wow. Oh, Zavi. মানুষের হ্যাঁ আমার টাহায় টাহাও গেলে পোলাও হালায় অর্ধেক হইয়ে গেলে এখন খারাপ পোলাটা আমার নব্বুতে গেছে একটু থাক বাইরের বার আলু বাতাস একটু খা একটু উস কর ডাক্তার কিন্তু আমারে বারে বারে বুঝাই কইছে যে আমনে পোলা কিন্তু খুব রিক্সের মধ্যে আছে যাই কিছু করবে খারাই গিয়া কোন রকমের বওয়া তার চলবে না হওয়াও চলবে না যেখানে যা করুক খারাইয়ে দিতে হবে আব্বা বিয়া করলে মানে বাসর খারায়া ওরে দিবি আনে এই সময় যে সময় দিবি এই সময় আচ্ছা আবার বলাই গরু সব পাইছে না কি দেখতে আর বুঝি না সব এখন খারাই গিয়ে মারতেইব না আমি মনে হয় বেশি দিন বাঁচব না আবা না বাঁচব না তো তুমি যাবা কই এতে মানুষ মরে না একটু ভোগায় আর কি নিজেও ভোগো আমারও ভোগাইতে আসো এনে থাও কত কম কও আচ্ছা আরে ভাইস্তা কেমন আছে ভাইস্তা ভালো আছে আপনি কেমন আছে আল্লাহ পাক তো খুব ভালোই রাখছে রে ভাইস্তা কি অবস্থা তোমার আছি মোটামুটি ধরো তোমার জন্য তো একটা মালটা নিয়ে আসলাম মালটা ভাইস্তা ছোটো নিয়ে আসেন এত বড়টা হবে না একটা পুরো বেদ্য হ্যাঁ তোর জন্য একটা মালটা নিয়ে আসলাম আর বেটা তুই পাশায় মরাস বাবা জীবন স্কুলে যাসনি স্কুলে গেছি কি না আপনি জানেন না তোর বাপ তো খুব ভালো ছিল রে এত বেদ্য বলছো আমি তো আগে জানিনি এ আপনার জানা লাগবে না আপনারা কইছি একটু ছোটো এনে দেন দিবেন যখন একটু ছোটো দেন এত বড়টা নিয়ে আসেন কে মাইয়া পোলার জন্য আনলাম মালটা বেটা তোর জন্য বাচ্চা বলে দিলাম আর তুই পাশায় মরাস বেদব ছোট তো পাশা দিয়ে দিব বেটা তোর কাছে মালটা আমি চাইছি রে হালার হালা আমার জীবন যৌবন তেজপাতা হয়ে যাইতেছে আর হালার পো কয় কি যে হলো পাশা দিয়ে দিবে ঘুরির বুধ আব্বা ভালো আপনি ভালো আছেন এই তো ভালো সাধে মানে কষ্টে ডাক্তার কইছে এমনি থাকতে বয়া যাইবে না খোয়া যাইবে না ওড়া যাইবে না
যা করতে গেছে সব খারায়া। ঔষধপাতি খাচ্ছ তো ঠিক মতো? খাইতাছি, ঔষধে কাম করে আবার করে না। কতদিন যে এমনি যাইব বুঝতে পারতেছি না। চিন্তা করো না, ঠিক হয়ে যাইব। ঠিকই যেন হয় তাড়াতাড়ি। আচ্ছা, আমি একটা জিনিস নিয়ে আসছি তোমার জন্য। কি? ঠিক হওয়ার আশাই তো আছি, আল্লাহ করে করে। আচ্ছা এই যে নাও, তোমার জন্য লিচু নিয়ে আসছি, খাও। লিচু? ওয়াও! হ্যাঁ, যাবে। আপনি আমার জন্য টাকা খরচ করে লিচু আনতে গেলেন, বুঝলাম না। শুনলাম তুমি অসুস্থ। হ্যাঁ, আর নাই? তুমি তো ভারী বেয়াদব রে। হ্যাঁ। কেন মানে? আমি তোমাকে আদর করে ভালোবেসে একটা জিনিস খাইতে দিলাম, তুমি পাছায় মাপ নিচ্ছ, এটা কেমন কথা? এই তো নিতেইব না, না নিলে তো পরে আবার সমস্যা সহ প্রবলেম হবে। চুপ, বেয়াদব কোথাকার! তোমার বাবা তো এরকম না, তুমি এরকম এত বেয়াদব কই থেকে হইছো? এই আপনি আমারে লিজু কাওয়ায় বেয়াদবি কইতেছেন? বেয়াদবি কইতেছি মানে বেয়াদবি করলা কেন? কি বেয়াদবি করছিস? কি বেয়াদবি করছি? আমি তোমাকে ভালোবেসে একটা জিনিস খাইতে দিছি, তুমি কি করছো পিছনে দিচ্ছ কেন? মাপ না নিয়ে খাইলে তো আবার পরে সমস্যা হয়। কি? তো তোমার বাবার কাছে আমি বিচার দিব। আসলে বেশি বেয়াদব হয়ে গেছো তুমি। বেয়াদবির কি পাইলেন আপনি? বেয়াদবির কি পাইলাম মানে? আপনি একটা জিনিস দিলেন, আমি মাপ দিয়ে খাইতেছি। আবার কয় মাপ দিয়ে খাইতেছি? প্রত্যেক মানুষেরই মাপ দিয়ে খাওয়া উচিত, নাহলে পরবর্তীতে সে পস্তাবে। কি পস্তাবে? ওই আমাদের বাড়ি নতুন গাছের কাঁঠাল, তা মনে করলাম যে যা কিছুই হয় তোরে না দিয়ে তো আমরা খাই নে। তাই নতুন গাছের কাঁঠাল দুইডে পাকছে, এটা আমরা খাওয়ার জন্য রাখছি আর এটা তোর জন্য নিয়ে আইছি। আরে কাঁঠাল দিলাম আপনার পুলারে খাইতে, আমাকে বন্ধু মানুষ, বিষয়টা হচ্ছে কাঁঠালটা নিয়েই ওই পাছায় মাপ নিতেছে, এরকম অপমান না করলেও তো পারতো। তোমাকে বন্ধু, ও বন্ধুটা যে হইছে, ও যে কোন কেসেমের পোলায় তোমরা জানো না? জানি, একটু সহজ সরল। যেহেতু আকল পছন্দ একটু কম, ও তো একাম আর একটা করিয়ে বইছে। একাম? আরে কইস না বেটা, ওর এই এই পাশার মধ্যে সেলাই আছে 25-26টা। 25-26টা সেলাই দিছে। পাশাই সেলাই দিল কিসের জন্য? আরে দেশে কিসের জন্য? ওর এক বন্ধু। আরে আল্লাহ, রাজশাহীর এই ফজলিয়া এই পেরাই কাঁঠালের মতনই এই আম দেশে একেবারে মানে পাকা আইরম হলুদ হয়ে গেছে, দেখ কি হালার ফালার লোভ সামলাইতে পারে না, পুরো আম গিল্লিয়ে থুয়ে দিছে। 1200 একটা দুটো গিল্লিয়াই মানে বিসিটিসি শুদ্ধ দেখা লাইছে। আরে পুরো আমটাই গিল্লিয়ে হালা। তা লাস্টে বারা কি করছে? আরে রাখ না, তে ওই ভিতরে তো হে আডি হেল যায় এই মোটা এত বড় লম্পা, এখন আডি তো আর পাসার দিয়ে বাই যায় না। এখন গেলে অসুস্থ হয়ে জ্বরে ভোগতে আছে, ডাক্তারের দ্বারা নিচে যাইয়ে ঘটনা করছে যে আস্তে আম খাই গিয়া লাগছে। এখন তো পেটে ব্যথা শুরু হয়েছে, ওদিকে বাসার গিয়ে তো মাল বাইরে কি আছে না, কারণ কী করবো বাধ্য হয়ে ডাক্তারের দ্বারা লই গেছি আর ঘটনা করছি। এখন কয় এ বাইরে এবে না, এ অপারেশন ছাড়া আর বাইরে সম্ভব না। এরপর তো হওয়াই গিয়া এই পাশা ফার গিয়া এই আমের আডি বাইর করছে, গড়িয়ে 25-26টা সেলাই দিয়ে থুইছে। এরপর হইতে এখন যা কিছু খায়
নিয়ে আসতে পাঁচাল লাগে ও মেজারমেন্ট করে মারতে যেটা বাইরে বিকি না এই হলো যে এখন ওর অভ্যাস হয়ে গেছে এইটা হলো যে আসল ঘটনা কাকু তাহলে কারণ তো আর ওই